Bengal Electricity Generation Limited 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্বোধন হলো আজ। কুমিল্লা ইপিজেডে বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এর উদ্বোধন করেন। তিনি বলেন, ইপিজেডে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে বেবজা। বেঙ্গল বিদ্যুৎ সফল হবে বলে আশা করেন তিনি। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র শুধু কুমিল্লা নয়, জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে। আতিকা রহমানের রিপোর্ট। কুমিল্লা ইপিজেডে শিল্প কারখানা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন আর অর্থনীতিতে ভূমিকা রাখার লক্ষ্যে যাত্রা শুরু হলো বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেডের 50 মেগাওয়াট বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের। কুমিল্লা ইপিজেডে যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেবজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বেবজা প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীদের উৎসাহিত করছে। বেঙ্গল গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ইপিজেডে উৎপাদন ত্বরান্বিত করবে। প্রাথমিকভাবে এই ইউনিটটি 13 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। পরবর্তীতে বিদ্যুতের উৎপাদনের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। বর্তমানে কুমিল্লা ইপিজেডে দৈনিক মোট বিদ্যুতের চাহিদার পরিমাণ প্রায় 22 মেগাওয়াট, যা পুরোটাই কুমিল্লা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতি সরবরাহ করে থাকে। আশা করছি বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেড কর্তৃক উৎপাদিত বিদ্যুৎ কুমিল্লা ইপিজেডের বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে কুমিল্লা ইপিজেডের উৎপাদন ব্যবস্থা সচল রাখার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। যে আমাদের ইনশাআল্লাহ সামনে তিনটা যে নতুন ইপিজেড হচ্ছে এবং মিরেশ্বরায় যে ইকোনমিক জোন হচ্ছে, আমরা যারা সম্ভাব্য বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করেছেন সেগুলোতে বিনিয়োগ করার জন্য আমরা একটা শর্ত দিয়ে দিচ্ছি, যেন ওনারা ওনাদের ফ্যাক্টরি বিল্ডিংয়ের যে ছাদটা আছে এই রুফটপটাতে যেন অবশ্যই সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করেন এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বিদ্যুৎ চাহিদা যেন ওই সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ থেকে যেন সরবরাহ করা হয়। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি ও এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, এই পাওয়ার ইউনিটটি কুমিল্লা ইপিজেডের উৎপাদন সচল রাখবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। মালিকানা বিদ্যুৎ উৎপাদন বিতরণ ও পরিচালনার জন্য বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেড 50 মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ কুমিল্লা ইপিজেডস্থ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদার ঘাটতি পূরণে সহায়তা করবে বলে আমি মনে করি এবং ইপিজেডের নিয়ম কারণ এইগুলি মেনে আমরা বাংলাদেশের বেঙ্গল গ্রুপ, আপনারা জানেন এতদিনের একটা পুরানা বা 30-50 বছর একটা গ্রুপ, আমরা টিকিয়েছি শুধু আমাদের সততা এবং আমাদের টেকসই কাজের জন্য এবং আমরা কর্পোরেট কালচারে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি। 2009 সালের আগে যখন বাংলাদেশের অবস্থা ছিল তখন আমরা যে উৎপাদন ছিল বর্তমান উৎপাদন, আজকে আমরা প্রায় 24-25 হাজার মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই যে সক্ষমতাটা বৃদ্ধি করা, এটি একটা বিশাল বড় কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সরকারকে ধন্যবাদ জানাই এই উৎপাদনের, এই বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আমরা অবশ্যই আমাদের ক্যাপাসিটি বাড়াবো এবং আমরা খুব সহজ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই এই প্রতিষ্ঠানটাকে প্রোডাকশনে নিয়ে আসার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু জানান, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ভবিষ্যতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বেঙ্গল গ্রুপ বিভিন্ন খাতে সফল বিনিয়োগের মাধ্যমে দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। দেশের বিদ্যুৎ খাতকে আরো টেকসই, শক্তিশালী ও নির্ভরযোগ্য করতে বেঙ্গল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেঙ্গল ইলেকট্রিসিটি জেনারেশন লিমিটেড সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে। বর্তমান সরকার 2009 সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এর ফলেই দেশে আজ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে
25,730 মেগাওয়াটে। বেঙ্গলের এই বিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জানান, বিদ্যুৎ খাতে সরকারের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখবে তার প্রতিষ্ঠান। কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান সহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেবজাও কুমিল্লা ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আতিকা রহমান, আরটিভি, কুমিল্লা।